বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরে এলজিইডি নির্মিত সোনাপুর থেকে পাকা সড়কটি মধুমতি নদীর ভাঙনে বিলীন হতে চলেছে এছাড়া এই সড়কের পাশের দুইটি গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি গাছপালা সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই ভাঙ্গন আতঙ্কে থাকে এই দুই গ্রামের বাসিন্দারা ভাঙনে ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি কয়েকটি স্থাপনা ভাঙ্গন রোধে স্থায়ী বাদ নির্মাণের দাবি জানান তারা আমাদের গ্রামটা ছিল সেই গ্রামটা মধুমতির মাঝখানে শুলে গেছে এখন আমাদের আর সবার কোনো জায়গা নাই আবার সাত আটের দিঘে জায়গার ভিতরে আমার এই বাড়িকে চলো এই বাড়িকে বানিয়ে বিলিয়ন হয়ে গেছে আমার আর সারাবার আর কোনো জায়গা নাই সোনাভুরুয়া বাঁশুরিয়া দুটে গ্রাম আমরা একেবারে বিলিয়ন এর মধ্যে আমরা একটা স্থায়ী বাচ্চাই না রাস্তাঘাট ঘর বাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিও সরকারের কাছে দাবি করি যাতে এই বেড়িবাঁধ দিয়ে বা ব্লগ বা জিও ব্যাগ দিয়ে দ্রুত ব্যবস্থা নেন পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ডিজাইন শেষে ডিপিপি তৈরির প্রক্রিয়া চলছে স্থায়ী নদীর প্রতিরক্ষা কাজের জন্য আমরা ডিজাইন পেয়ে গেছি ডিপিপি প্রণয়ন প্রক্রিয়া দিন আছে জেলার মোল্লাহাটে মধুমতি নদীর সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী সময় সংবাদ বাগেরহাট